বিলম্ব না করে আমার নাম ধরে স্মরণ করিস, আমি তোর ডাকি সারা দিব। ভক্তিপতি মাইরা আমার কালের জন্য যা কিছু দিবেন নিবেন, তাই দয়া করে কি আমাদের সমাজটাকে নষ্ট করিবেন? যদি কাউকে ভালো লাগে দিবেন, না দিলে নাই। কোনো দায়িত্ব সুবিধা উঠি করেন না। দেখ
শ্রীমাতা
কখনে দেবের পদ্মা দেবী করে কত সরনা করলো পদ্মা একবার পদ্মা বলে শোনের দাদা ভাই ল্যাঙ্গারে আশীর্বাদ করে ভাই ল্যাঙ্গা, আর বেশি বিলম্ব না করে তুমি তাড়াতাড়ি সে সতী কন্যার খোঁজে চলে যাবে ভাই। ঠিক আছে দাদা, আমি তাই করবো দাদা। পুরে দায়ে না রে Oh,
চোখ আছে না নাই আরে ওই তলায় তো তুমি আন্ধার হয়ে যাবে তুমি ওই তলায় করাতে ওর তলাইছে ওর তলাইছে অনেক ছেলেন না সেই কথা কবু তা শুনে তো দেখবে যাই ভাইজান আমার সালাম মেলে গেছি তোমার গড়ে নাও গোটে আল যে হেন্দু দেখি দাদা তোমার নয় মাস তাই নাকি তা কলে তো দেখবে যাই যা গায়ে গায়ে গাবু একদম আলপু মনে আপনি আয়া মানে আধা বসি আধা বসি তিনটি সাধারণত কবু জানো না যে পুরোনো নাম করতে হয় সামন পাশে পিছন পাশে নয় আমি তো মনে করছি তোমরা আমার সামন পাশে তো আছে আমি কিন্তু দেখি নাই আমার মনে যে খুশখুশি লাগছে আরে পাগল খুশখুশি নয় আমার মনের অনেক খুশি লেগেছে আমি ভাতিজার কন্যা দেখতে যাব মনের অনেকটা খুশি মানে আনন্দ লাগছে মনে এইজন্য আমি মানে গান গাইছি গান আসছি হ্যাঁ গাইতে 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 আমি দেখি নাই আচ্ছা ওই মহিলাতে গা দুষ্টি হয়ে পড়ছি তখন ওই মহিলা লুটিরা কয় এই ছেলে আইসি তোমার খোয়াত দেয়
তাকে বলতে হবে যে আসসালামু আলাইকুম। আর হিন্দু দাদুর যদি দেখা পাওয়া যায় তাকে বলতে হবে যে দাদা আদাব এবং নমস্কার। দেড় হাত নয় আদাব, এই কথা বলতে হবে। বলেন আদাব ভাই, হ্যাঁ তুমি যে মেয়ে দেখি যাওয়া লাগছো, মেয়ে দেখতে যাও বলো তো দাদা। নারী হলো কয় জাত, এই কথা বলতে হবে যে নারী কয় জাত। তুমি কি বলছো? আমার কাছে শোনো, নারী হলো এই পৃথিবীর মধ্যে হলো একটা জাত। কেমন করিয়া চারটে? আর এই চারটে জাত একটা জাতের থাকি চারটে জাত নারী কিরকম করি হলো, এইটা হলো নারীর বর্ণনা। আমার কাছে শুনে নাও, এই চারটে জাত নারী কেমন করে হলো। কেমন কোন নারী কি রকম ওইটা আমার কাছে শুনে নাও। এখানে কি করো? আমার মনে হয় তোমাকে আমি মানুষ করতে পারলাম আমি বলছি যে চারটে নারীর বর্ণনা আমার কাছে শুনি নিবে, আর তুমি আমার আসে গাও পাও শুনি। আমি মনে করছি যে আমার কাছে শোনো শুনো, আমি বলছি যে শুনো কোন দেবী শুনি, এই চারটে জাত নারী কি রকম আমার কাছে শুনি নাও।
চিন্তা মনি নারী দেখো লেঙ্গা ওই চিন্তার দিকে মন
নিজের স্বামী মনে করবে একবার স্বয়ং ভগবান তাই নাকি যে নারী মনে করার স্বামীর জন্য আমি কষ্ট বুঝতে পারবে তাই নাকি কষ্ট দিবে না আচ্ছা সঠিক ঠিক আছে দাদা ভাঙ্গা নাইয়ের মস্তুল যেমন হকর শকর করে অসতীর পতি সতী হবে ভালো হয় মানে যেটা আয়ু থাকতে দেড় তরি পরি মরে হইছে ভালো হইছে সতী আছে লেগা তুমি ভালোভাবে চিন্তা করি দেখো আমার মনে হয় ওটা ওই নাই দিয়ে সতী আছে প্রিয় নাই যে আগতে ভাতার মানে পাগল ওই নারী কেমন করে সতী হবে ওই বিয়ের আইতে ভাতারে মাথা খেয়া হই যাবে ও মানে যেটা বিয়ের আইতে মারা যায় মানে ওইটাই সতী নারী ও স্বামী যে ও স্বামী যে মোটামুটি আয়ু আছে ও মারা যায় চিন্তামণি নারী কেমন করে সতী হবে ওই নারী যেমন সব সময় জন্য স্বামী চিন্তা ভাবনা থাকে আমার স্বামী কি খাইলো কি না খাইলো কি পিন্ধিলো কোথায় গেল মন্দিরেরও চুড়ে অসাদ নারীর প্রতি দেখো ভাঙ্গা নাইয়ের ঘুরে ভাঙ্গা নাইয়ের সফর করে অসতীর প্রতি তেমন আয়ু থাকতে ঠিক আছে লেঙ্গা চিন্তামণি নারী যখন ভালো হবে তাড়াতাড়ি চলে যাবে সতী কন্যার খোঁজে যেখানে পাবে সতী নারী লেঙ্গা বলিতে করে সতী নারীর নাম ঠিকানা আনবে আমারও সাহিত্য আপনি ভাবি শোনো নামে রাজা দন্ডধর আহার পুত্র আমি চন্দ্র সদাগর আমার ছেলের নামটি হচ্ছে বালা লক্ষ্মীন্দার লক্ষ্মীন্দরের বিবাহ দেব বলি যে তোমারে সত্যের সতী নারী নাকি একবার ত্রিভুবনের মাঝে সতী নারী আছে যদি তোমার খোঁজে বলো একবার মোড়ে কোনখানে যাইতে হবে একবার সতী নারীর খোঁজে কোথায় যাইতে হবে মানে ব্রাহ্মণের ঘরে যাইতে হবে যে ব্রাহ্মণ আলু তেলমান কচু তাকে দিয়ে করে ঘন্ট তার নাম হচ্ছে হরে ধাম্পু হরে ধাম্পু ব্রাহ্মণের কথা বলছে মনে হয় ব্রাহ্মণের ঘরে মেয়ে সতী নারী হবে তবে শুনো এই ব্রাহ্মণের ঘরের মেয়ের গঠন কি রকম আমার কাছে শুনে নাও রাঙ্গা শুনো কেমন তোমার ঘটকের কথা ওরে ব্রাহ্মণের Yeah.
ব্রাহ্মণের হলো তেরো গুণ, তাছাড়া তো বল বুড়ো শগুন মানুষ তিনি ছেলে কথা হয় না, আমার কথা শোনো, এই আমরা কোথায় যাবো, ভালো করে কথা কয়, ভালো কথা আমার কাছে শোনো, মানা যাবে না, মানলে তো মানবো, নানান জাতের মেয়ে দেখাইতে পারে তার উপর রাগ হওয়া যাবে না। তবে শোনো, যদি মুসলমানের ঘরে যদি সতী নারী হয় আমি ওখানে আত্মীয় করবো, মেয়েকে আমি জাতিতে তুলে নেবো। শোনো, এই মুসলমানের ঘরের মেয়ের গঠন কিরকম আমার কাছে শুনি না উলাঙ্গা। আমার কাছে শোনো, ওদের সাগাই করবো, বড় বড় কাকড়া খাওয়াবো, এই হিন্দুর বাড়ির মেয়ের গঠন কিরকম আমার কাছে শুনে নাও লাগা। ওরে হিন্দুরি ঘরে
খায় কাঁকড়া, কমল ফেঁকড়া, তার হলো কমল ফেঁকড়া, হিন্দুর ঘরে খায় দুড়া, তাকে জিজ্ঞেস করো তার খোঁজে আরো সতী নারী আছে কি নাই। কার ঘরে? আমার কথা শুনো, এই ডোমাইয়ের ঘরে যদি মেয়ে সতী হয় আমি ওখানেও আত্মীয় করব, মেয়েকে আমি জাতিতে তুলে নেব। আমার কাছে কোনো জাতির কোনো ভেদাভেদ নাই, তবে মেয়ে কিন্তু সতী নারী নাই। ওখানে গিয়ে মেয়ে সতী হবে। আমার কাছে শুনে নাও, ওরে ডোমে আমি জানি এই ঘটকের কাছে কোন সতী নারী নাই। আমার একটি কথা, যখন গিয়েছিলাম লেঙ্গা একবার বানিস করি বাড়ি, লোক মুখে শুনেছি লেঙ্গা উজানি নগরী, উজানিতে বাড়ি লেঙ্গা, উজানিতে ঘর, ওইখানে বসবাস করি, নামে রাজা বাসর বানিয়ে সদা ঘর, তার ঘরে আছে কন্যা বলিতে তোরে, নাম রাখিছে বেহুলে সতী। তুমি খাতা কলম সমস্ত নিয়ে যাবে, কন্যার নাম ঠিকানা সমস্ত লিখে নিয়ে আমার এখানে ঠিক আছে। দর্শক, আমরা গান কিন্তু এইখানে আজকে রাখবো, আর হ্যাঁ লক্ষ্মীর দ্বারে বিয়ে হবে, চারটের সময় শুরু হবে গান। সকাল সকাল আছেন মায়ের হারা।